একটা মারণ ভাইরাসের আক্রমণে যখন ফিলিপ নামের একটি মানুষ ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে থাকে না, তখন কিভাবে সে পৃথিবীতে সার্ভাইভ করে এবং সে অন্য জীবিত মানুষ খুঁজে পায় কিনা, দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজের এই গল্পটি নিয়েই আজ আমরা আলোচনা করব। তবে তার আগে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের শুরুতে ফিলিপ মিলার নামের এক ব্যক্তিকে দেখা যায় যে পুরো পৃথিবীতে একমাত্র মানুষ ছিল, কারণ একটি ভাইরাসের আক্রমণে পৃথিবীর সমস্ত মানুষ মারা গিয়েছিল। সে খুব একা ফিল করছিল, তাই একটা বাস নিয়ে আমেরিকার প্রায় সমস্ত শহর ঘুরে বেড়াচ্ছিল এবং রাস্তায় রাস্তায় অ্যানাউন্স করছিল আরেকটা জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য। এর সাথে সাথে সে বিভিন্ন অ্যান্টিক জিনিস আর দামি পেন্টিংও চুরি করছিল, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে সে আবার টাক্সানে নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে আসার সময় রাস্তার হোর্ডিংগুলোতে লিখে দেয় অ্যালাইভ ইন টাক্সান। কেউ জীবিত না থাকায় সে শহরের সবচেয়ে বড় বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। তারপর সেই বাড়িটা তার চুরি করা অ্যান্টিক জিনিস ও পেন্টিং দিয়ে সাজায়। সেই সাজানো জিনিসগুলোর মধ্যে হোয়াইট হাউসের ম্যাট, ডাইনোসরের খুলি ও অস্কার অ্যাওয়ার্ডও ছিল। রোজ ঘুমোতে যাওয়ার আগে সে মাস্টারবেট করত এবং ভগবানের কাছে প্রার্থনা করত যে মারা যাওয়ার আগে অন্তত একটা জীবিত মেয়ের মুখ সে দেখতে চায়। এক বছরের মধ্যে ফিলিপ পুরোটাই পাল্টে যায়। আন্ডারওয়্যার পরেই সে দোকানে যায়। তার মধ্যে আর কোনো ম্যানার্স অবশিষ্ট ছিল না, কারণ পৃথিবীতে আর কেউ জীবিত না থাকার জন্য তাকে জাজ করার মতো কেউ ছিল না। একাকিত্ব কাটানোর জন্য তার মন যা চায় সে তাই করে, যেমন অ্যাকোয়ারিয়ামের সাথে বোলিং খেলা, গাড়ির সাথে গাড়ির ধাক্কা লাগিয়ে ব্লাস্ট করানো ইত্যাদি। এর কিছু মাস পর ফিলিপের বিলাসবহুল বাংলো বিভিন্ন প্লাস্টিক বটলের আবর্জনা স্তূপে পরিণত হয়, কারণ সে কখনোই তার বাংলোটাকে পরিষ্কার করত না। ফিলিপ স্নান করা ছেড়ে দিয়েছিল আর টয়লেটটাও প্লাস্টিক বটলে ভরে গিয়েছিল। সে সুইমিং পুলের স্প্রিং বোর্ডে একটা ছিদ্র করে আর সেটাকেই সে টয়লেট হিসাবে ইউজ করে। এরপর একদিন সে একটা বারে যায় আর কিছু বলের ওপর কিছু মুখ এঁকে তাদের বিভিন্ন নাম দেয় এবং তাদের সাথেই গল্প করতে থাকে। সেখান থেকে ফেরার সময় ক্যারি নামের একটা বলকে সে একটা দোকানে নিয়ে যায় এবং একটা ম্যানিকুইনের সাথে ফ্লার্ট করতে থাকে। কিন্তু তখনই সেই ম্যানিকুইনের হাত খুলে যায়। সেই সময় ফিলিপ কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে এবং হতাশ হয়ে গিয়ে ভেবে নেয় যে সে আর বাঁচতে চায় না। পরের দিন সকালে সে একটা পাহাড়ি জায়গায় যায় আত্মহত্যা করার জন্য এবং একটা পাথরকে টার্গেট করে জোরে গাড়ি ছোটাতে থাকে। ফিলিপ পাথরে ধাক্কা মারতেই যাবে এমন সময় দূরে ধোঁয়া উঠতে দেখতে পায় এবং গাড়ি থামিয়ে দেয়। তারপর সে ওই ধোঁয়াটাকে ফলো করে আর সেখানে গিয়ে দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তখন সে নিশ্চিত হয়ে যায় যে সে ছাড়াও এই পৃথিবীতে কেউ বেঁচে আছে। তারপর সে রোদ্দুরে শুকোতে দেওয়া একটা ব্রা দেখে আর সেটার গন্ধ শুকে এতটাই উন্মত্ত হয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে সে একজন সুন্দরী মেয়েকে দেখতে পায়। ফিলিপ তাকে অ্যাপ্রোচ করাতে সে তাকে কিসও করে। তারপর যখন সত্যি সত্যি ফিলিপের জ্ঞান ফেরে, সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল এবং তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেটি তার স্বপ্নের মেয়েটির মতো সুন্দরী নয়। সে আসলে তাকে সিপিআর দিচ্ছিল তার জ্ঞান ফেরানোর জন্য। ফিলিপ উঠে গিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এখনই যে সুন্দরী মেয়েটি এখানে ছিল সে কোথায়। মেয়েটি উত্তর দেয়, ওই সুন্দরী মেয়েটির ব্যাপারে না ভেবে নিজের ভেজা প্যান্টটাকে নিয়ে আগে ভাবো। ফিলিপ খুব অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে প্যান্টে প্রস্রাব করে দিয়েছিল। তারপর দুজন দুজনকে নিজের পরিচয় দেয়। মেয়েটির নাম ছিল ক্যারল আর সে সবাই মারা যাওয়ার পর আমেরিকায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তখনই একটা হোর্ডিংয়ে অ্যালাইভ ইন টাক্সান দেখতে পায় এবং এখানে আসে। ফিলিপ এতদিন একটা মেয়েকে দেখার জন্য পাগল হয়ে উঠেছিল, কিন্তু ক্যারলের সাথে তার মোটেও ভালো লাগছিল না। ক্যারল বারবার তার গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ধরিয়ে দিচ্ছিল আর ফিলিপের কোনো জোক সে বুঝতে পারছিল না। কিছুক্ষণ কথা বলার পরে তারা গাড়িতে করে একটা গ্রসারি স্টোরের দিকে যায়, কিন্তু ফিলিপ রাস্তার সিগন্যালে না দাঁড়ানোর জন্য ক্যারল তাকে জ্ঞান দিতে থাকে। ফিলিপ বলে যে এখন রাস্তায় তো কোনো মানুষই নেই, তাহলে সে কেন দাঁড়াবে। কিন্তু ক্যারল বলে, যদি আমরা রুলস ফলো না করি তাহলে আমরা পশুতে পরিবর্তিত হয়ে যাব। তখন ফিলিপ ক্যারলকে খুশি করার জন্য একটা সিগন্যালে দাঁড়ায় ও দুদিকে দেখে যে কেউ আসছে না, তারপর রাস্তা পার করে। কিন্তু তারপর যখন গ্রসারি স্টোরের সামনে একটা হ্যান্ডিক্যাপ স্পটে ফিলিপ গাড়ি পার্ক করে, ক্যারল সেটা নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়।
তখন রেগে গিয়ে ফিলিপ কাঁচের দরজা ভেঙে গাড়ি নিয়ে দোকানের ভিতর ঢুকে যায়। তারপরের দৃশ্যে দেখানো হয় ক্যারল ফিলিপের বাড়ি গেছে এবং তার বাড়ির অবস্থা দেখে বিরক্ত হয়। ক্যারল তার সাথে আবার ঝগড়া করে অ্যান্টিক আর পেন্টিংগুলো চুরি করে আনার জন্য। এই কথায় ফিলিপ রেগে গিয়ে ক্যারলকে ফিরে যেতে বলে। পরদিন সকালবেলা ফিলিপ ঘুম থেকে উঠে দেখে ক্যারল তার ঘর পরিষ্কার করছে। তখন ক্যারল ফিলিপকে বলে যে তাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মানুষের মতো বাঁচতে হবে। তার পরের দিন ফিলিপ দেখে যে ক্যারল তার বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটায় এসে উঠেছে। তখনই সে দৌড়ে যায় আর তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর ক্যারল ফিলিপের সাথে রিপ্রোডাকশনের টপিক নিয়ে কথা বলে এবং তাকে জানায় যে পৃথিবীতে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাদেরই। তখন ফিলিপ বলে যে আমি জানি তুমি পৃথিবীর শেষ মেয়ে, তাও আমি তোমার সাথে মিলিত হতে চাই না। তার পরের দিন যখন ফিলিপ সুইমিং পুলে টয়লেট করছিল তখন ক্যারল আসে আর ফিলিপকে বলে যে তাদের যে কোনো উপায়ে রানিং ওয়াটারের ব্যবস্থা করতে হবে যাতে তারা সবজি চাষ করতে পারে। ফিলিপ তাকে মানা করে দেয়। তখন ক্যারল ফিলিপকে দেখিয়ে দেখিয়ে একটা ফ্রেশ টম্যাটো খেতে থাকে। তারপর ক্যারল সেখান থেকে চলে যায়। রাত হলে ফিলিপ ক্যারলের বাগানে যায় আর সব সবজি খেয়ে নেয়। সকালবেলা ক্যারল ফিলিপের বাড়িতে আসে এবং তার গায়ে টম্যাটো লেগে থাকতে দেখে। তবুও ফিলিপ বলে যে সে ক্যারলের বাগানে সবজি চুরি করেনি। কিছুদিন পর ফিলিপ দেখতে পায় যে মানুষের মতো বাঁচার আশা ছেড়ে দিয়ে ক্যারলও তার বাড়ির সুইমিং পুলে একটা টয়লেট বানাচ্ছে। ক্যারলের মতো একজন আশাবাদী মানুষকে এরকম অবস্থায় দেখে ফিলিপের খারাপ লাগে এবং সে শহরের ওয়াটার ট্যাঙ্কে যায় আর কোনো রকমে ক্যারলের বাগানে জল পৌঁছে দেবার ব্যবস্থা করে। ক্যারল খুশি হয়ে যায় ও ফিলিপকে ডিনারে ডাকে। ডিনারে গিয়ে অনেকদিন পর ফিলিপ অর্গানিক খাবার খেতে পেরে খুব খুশি হয়। আবার সেক্সের টপিক উঠে আসে, তাতে ফিলিপ বলে যে সে এখন তৈরি, কিন্তু ক্যারল বিয়ে না করে মিলিত হতে চায় না। তারপরের দিন তারা একটা চার্চে গিয়ে বিয়ে করে এবং বাইরে এসে দেখে অনেক লোক তাদের অভিনন্দন করার জন্য দাঁড়িয়ে আছে। তখন ফিলিপের মনে হয় যে সে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে আর জোরে চেঁচাতে শুরু করে। তখনই ফিলিপের ঘুম ভেঙে যায় এবং দেখে যে সে স্বপ্ন দেখছিল। তার কিছুক্ষণ পর ক্যারল খাবার নিয়ে আসে আর দুজনে মিলে খাবার খায়। তারপরের দিন ক্যারল বিয়ের জন্য ডেকোরেশনস শুরু করে দেয় আর ফিলিপকে দায়িত্ব দেয় তাদের জন্য আংটি আনার। কিন্তু তার পরিবর্তে ফিলিপ তার বল বন্ধুদেরকে ব্যাচলার পার্টি দেয় যেখানে ফিলিপ চোখের সামনে যা দেখছিল সেটাতেই আগুন ধরিয়ে মজা করছিল। তারপর সে তার ক্রাশ ম্যানিকুইনটাকে গুড বাই বলে আসে। তারপর ফিলিপ চার্চে যায় যেখানে ক্যারল আগে থেকেই উপস্থিত ছিল আর আংটি বদল করার সময় ক্যারল জানতে পারে যে ফিলিপ আংটি আনেনি। ক্যারল বিয়ে ক্যান্সেল করে দেয় এবং সেখান থেকে চলে যায়। ফিলিপ ক্যারলের বাড়ি এসে দরজায় নক করে কিন্তু ক্যারল দরজা খোলে না। তখন ফিলিপ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে ক্যারল ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং একটা কেকও বানিয়েছে। এতে ফিলিপ গিল্টি ফিল করে এবং ক্ষমা চায়। ফিলিপ বলে যে আসলে সে ক্যারলকে খুব একটা পছন্দ করে না আর তার রান্নাও তার খুব একটা ভালো লাগে না, কিন্তু সে খুশি যে ক্যারল জীবিত, কারণ ক্যারল না থাকলে ফিলিপও আজ বেঁচে থাকতো না। তারপর ফিলিপ ক্যারলকে একটা জুয়েলারির দোকানে নিয়ে যায়। সেখানে গিয়ে ক্যারল অনেকগুলো আংটি পরে আর ফাইনালি তারা বিয়ে করে। রাত্রে তারা মিলিত হয় কিন্তু ফিলিপ যেমনটা ভেবেছিল তেমন খুশি সে হয় না। পরদিন থেকে ফিলিপ আগের মতোই উল্টোপাল্টা কাজ করতে শুরু করে আর তার সাথে সাথে ক্যারলও সেই কাজগুলো করতে শুরু করে দেয়। তারা দুটো ফায়ারপ্রুফ স্যুট তৈরি করে এবং একে অপরের গায়ে আগুন লাগিয়ে মজা করে। তারপর বিয়ার ক্যানের ওপর দিয়ে বুলডোজার চালাতে লাগে এবং শেষে ফিলিপের ক্রাশ সেই ম্যানিকুইনটার সাথে দেখা করতে যায়। সেখানে ক্যারল সেই ম্যানিকুইনটাকে মারতে থাকে তার হাজবেন্ডের সাথে ফ্লার্ট করার জন্য আর ফিলিপ প্রথমবারের জন্য খুশি হয় ক্যারলকে বিয়ে করে। এরপর তারা যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল তখন অন্য একটা চলন্ত গাড়ির সাথে তাদের ধাক্কা লাগে। তারপর সেই গাড়ি থেকে একটা সুন্দরী মেয়েকে বেরিয়ে আসতে দেখে ফিলিপ অবাক হয়ে যায় এবং আবার ফিলিপ ক্যারলের সাথে তার বিয়ে হয়ে যাওয়ার জন্য অনুশোচনা করতে শুরু করে। এর পরে কী হয় সেটা জানার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করে দ্য লাস্ট ম্যান অন আর্থ এর দ্বিতীয় পর্বটি দেখতে পারেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।